সেই বংশধরাই আজ তো বঙ্গবন্ধুকে দেখতে পারে নাই, সে কাফির এত উন্নত তার কথা বর্ণনা শুধু তার বর্ণনা করে কারণ কি ওরা এদের দিকে ভালো পায় না, ওরা কোনো মেয়েদের স্বাধীনতা তো পায় নাই, আজও সে তাদের বংশধররা বাবা যা করে গেছে তার ছেলে মেয়ে সে একই ধারায় আছে। এই রোডকে তুমি ঝন্ড দিয়ে বান্ধায় একটি লোক অত্যন্ত আনন্দিত, অনেকদিন পরে হলেও এটা সত্য কথা যে শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী গত বছর যে নতুন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের যেই কমিটি তিনি অনুমোদন করেছেন এটা সকলের স্বীকার দিতে হবে যে এই কমিটি নৌকার পক্ষে নৌকার কর্মীদের পক্ষে আমাদের নয়টি উপজেলায় রাত দিন তারা পরিশ্রম করে যাচ্ছে, তারই প্রমাণ আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াকারী সাহেব, আমাদেরই সকলের নেতা জনাব মুল্লনবী সাহেবের সুযোগ্য পুত্র, তিনি আজকে ফরিদপুর থেকে এই প্রচন্ড গরমের ভিতরেও তিনি ফরিদপুর জেলার নেতৃবৃন্দকে নিয়ে আমাদের মাঝে এসেছে। শুধুমাত্র চরভদ শোনের যে অফিস আওয়ামী লীগের করা অফিস শেখ হাসিনার অফিস, সেই অফিসে সামনে মাঠে আজকে যে আমাদের এই কর্মী সভা সেই কারণে তারা আপনাদের পাশে থেকে আপনাদের সাহস যোগাতে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমার প্রিয় ছাত্রলীগের ভাইয়েরা তারা মিছিল নিয়ে এখানে এসেছে আমাদের মূল সংগঠনকে সহায়তা করবার জন্য, যুবলীগের ভাইয়েরা আমাদের খুবনের নেতৃত্বে তারা প্রত্যেকটা সময় তারা একটা বলিষ্ঠ ভূমিকা কিন্তু রেখে আসছে, অনেক কষ্টের মাঝে দিয়েও তারা কিন্তু পা পিছিয়ে চলে আসে নাই, তারই ফসল আসছে আমাদের এই কর্মী সভা, আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ আমার প্রিয় আওয়ামী লীগের সর্বস্তরের ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদেরই এই অঞ্চলের থেকে আওয়ামী লীগের বিখ্যাত যে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক ছিলেন গুঞ্জর আলী মোল্লা, অসুস্থ হওয়ার পরেও আওয়ামী লীগের কোন মিটিং বাদ দেয় নাই, ভ্যান গাড়ি করে চলে করে আমাদের অফিসে করে আমি দেখেছি, তারই সুযোগ্য ছেলে তারই সুযোগ্য সন্তান, যার কথা না বললেই আজকে নয় আমাদের দেলোয়ার আমাদের কর্মী দেলোয়ার কোথায় আমাদের কর্মী, তিনি কিন্তু আজকে একটা বিশাল ভূমিকা রেখেছেন নৌকার পক্ষে, তিনি বক্তব্য দিয়েছেন অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই, আমি অভিনন্দন জানাই সাহসী বক্তব্য দেওয়ার জন্য আমি তাকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়েরা দু একটি কথা তো বলতেই হবে, সর্বপ্রথমে আওয়ামী লীগের অফিস নিয়ে বলতে চাই, অফিসটাকে আমাদের ত্রাণ কেন্দ্র হিসাবে নতুন করে সাজিয়ে আমাদের নেতা কর্মীরা যাতে এখানে বসতে পারে কথা বলতে পারে, তাদের যে কোনো প্রয়োজনে যাতে আমাদের এলাকার নেতারা যাতে এখানে নিয়মিতভাবে বসে, যাতে আগের ন্যায় আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে টাঙ্গা থাকে নির্বাচনের আর মাত্র 4 মাস, আপনারা কি নির্বাচন করতে বলেন নৌকার পক্ষে, তাহলে তো কিন্তু খালি হাত উদ্ধার করলে হবে না, সময় নাই এখনই নামতে হবে, আমাদের শত্রু যারা শেখ হাসিনার নৌকাকে ফুটা করতে চায় বাইরে বাইরে নৌকার কথা বলে বলে আমার চেয়ে বড় নৌকার সমর্থক কি আছে, আর রাতের অন্ধকারে বলে নৌকা ফুটা করো নৌকার দরকার নাই আমি থাকি হলো, এই ধরনের যারা বেইমান এই ধরনের যারা মুনাফিক।
তাদের কাছ থেকে সাধারণ দুঃখী গরিব মানুষ কোনদিনও কিছু পায় নাই, আর এটাও কিছু পাবে না। এরাই হচ্ছে খন্দকার মোক্তার। বঙ্গবন্ধুর পিতা যখন ইন্তেকাল করেছিলেন, সে লাভ দিয়ে কবরের ভিতরে তার দেহ ধরার জন্য নেমেছিল। বয়স্ক মানুষ, কোন প্রয়োজন আছে? প্রয়োজন নাই, শুধু দেখাতে চেয়েছিল বঙ্গবন্ধুকে যে আপনার পাশে আমি আছি, আমার চেয়ে বড় আপনার সমর্থক নাই। আর তিনি রাতের অন্ধকারে ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে শুধু না, তার সম্পূর্ণ পরিবারকে তিনি কৃষ্ণ করেছেন, ধ্বংস করেছেন। শুধুমাত্র তার দুজন কন্যা শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী, আর শেখ রেহানা তার প্রিয় ছোট বোন। আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর হাত তাদের মাথার উপরে ছিল, তারা বিদেশে থাকার কারণে তারা বেঁচে গেছে। তাই আজকে যে আমরা এখানে জড়ো হয়েছি এই অগস্ট মাসের প্রায় শেষ দিন, আজকে 30 অগস্ট, আগামীকালকে আমাদের শোকের মাস শুরু। তাই প্রিয় নেতা কর্মী ভাইরা, আপনাদের সকলকে আমি স্মরণ করাতে চাই, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যে না হলে আমরা কোনদিন স্বাধীনতা পেতাম না, আমরা পতাকা পেতাম না। সেই প্রিয় নেতা, জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর শোকের মাস আগামীকালকে শেষ হবে। আমরা এবার যথেষ্ট সারা বাংলাদেশে টিকটক থেকে তেঁতুলিয়াতে এমন কোন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড নাই যেখানে আমরা এই তার শোকের জন্য আমরা পালন করি নাই। এই মাসে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। চরভদ বাসীও বিভিন্ন অনেক নদীর ভিতরে থাকা পথ থাকার পরেও তারা কিন্তু বঙ্গবন্ধুর কথা তারা ভুলেন নাই। তারা 15ই অগস্ট উপলক্ষে যা যা আছে তাই নিয়ে তারা জাতির জনক, জাতির পিতার স্মরণে তারা বিভিন্ন শোক সভা করেছেন। সেই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের তার ধন্যবাদ, তার পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি। প্রিয় ভাইরা, বক্তব্যকে অনেক কিছু বলার আছে, কারণ নির্বাচন কিন্তু আর মাত্র মোটামুটি 4 মাস পরে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দশম একটা জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। আপনারা কি সেই নির্বাচনের জন্য প্রস্তুত? আপনারা কি ভোটের মাধ্যমে নির্বাচন চান? তাহলে আপনাদের হুঁশিয়ার থাকতে হবে, কারণ আমাদের যে বিরোধী দল বিএনপি তাদের সাথে আছে জামাত শিবির। আপনারা জানেন যে জামাত শিবির বিএনপির খালির আসলে কমেই আছে, যাই বলো বিশ্বাস করবেন না, তারা কিন্তু চায় ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে কিভাবে শেখ হাসিনার বৈধ সরকারকে ফেলে দিয়ে তারা অবৈধ সরকার কিভাবে তারা ক্ষমতায় যেতে পারবে। আজকে যারা এখানে আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ভাইয়েরা আছে, এখানে আমার শ্রমিক লীগের ভাইয়েরা আছে, মহিলা লীগের বোনেরা আছে, আর আওয়ামী লীগের প্রত্যেকটি যারা কর্মী, নেতা, সমর্থক, আপনারা সকলেই হুঁশিয়ার থাকবেন। আমি মনে করি আপনারা যদি হুঁশিয়ার থাকেন, খালেদা জিয়া, তারেক জিয়ার যেই স্বপ্ন পিচ দরজা দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করার, সেটা আমরা রাস্তায় থেকে বুকের রক্ত দিয়ে আমরা তার প্রতিবাদ করব। হরিরামপুর ইউনিয়ন আর ঝাউকাতা আমাদের মাত্র 4টা ইউনিয়ন, একটা ছোট উপজেলা। এই 4টা ইউনিয়নের যদি আমার নেতা কর্মী ভাইয়েরা, আমার বোনেরা,
আপনারা যদি বাড়ি বাড়ি আমাদের বলেছেন আপনারা বসে থাকবেন না, আপনারা ঘরে ঘরে যে মানুষের কাছে নৌকার জন্য ভোট চান। অতএব ছোট হলেও আপনাদের দায়িত্ব কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা মনে করবেন না যে ঝাউকান্দা একটা ছোট ইউনিয়ন হয়তো 5,000 ভোট, এক একটা ভোট আমাদের জন্য মূল্যবান ভাইরা, এক একটা ভোট আমাদের জন্য মূল্যবান, কারণ এবারের ভোট আমাদের অস্তিত্বের ভোট। যদি আওয়ামী লীগ যদি শেখ হাসিনাকে ষড়যন্ত্রের মাধ্যমে তারা সরাতে পারে, আপনাদের কারো বাড়িতে থাকা সম্ভব হবে না। নৌকার ভাইয়েরা আপনারা কোন শান্তিতে বাস করতে পারবেন না, আপনারা ভুললে চলবে না। 2001 সালে ক্ষমতায় আসার পরে হাজার হাজার নৌকার কর্মীদের রক কেটে দিয়েছিল, কত আমাদের নেতা কর্মী, কত আমাদের প্রত্যেকটি দলের থেকে আমার আশা করলাম মাস্টার, আমার খুব কাছের লোক ছিল তাকে গ্রেনেড দিয়ে হত্যা করেছিল, আমাদের তাকে গ্রেনেড দিয়ে হত্যা করেছিল, আমাদের খুলনার আমাদের নেতা ইমাম সাহেবকে খুন করেছিল। আমরা কেন জানো নৌকার লোকরা সুখে থাকলেই আমরা এই সব কথা ভুলে যাই। প্রিয় ভাইয়েরা আমি আপনাদের সতর্ক করতে চাই, আপনারা এগুলো ভুলবেন না, কারণ বিএনপি জামাত শিবির তারা কিন্তু তাদের ছুরিতে ধার দিচ্ছে, আর তারা যেই সব কথাবার্তা বলছে সেইগুলো আমরা আওয়ামী লীগ করি বলে আমরা কোনো মতে মেনে নিতে পারি না। আমরা তাদের এখনো সময় থাকতে পরামর্শ দেই, আসেন, সংবিধান অনুযায়ী ক্ষমতায় আসার একটাই পথ, নির্বাচনের মাধ্যমে, সাধারণ জনগণের ভোটের মাধ্যমে, যারা নির্বাচিত যে দল নির্বাচিত হয়ে আসবেন, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তাদের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। অতএব আসেন আমরা সবাই মিলে নেত্রীর পাশে থেকে নেত্রীর হাতকে আরো শক্ত করি, শক্ততার হাত আরো আমরা যাতে শক্ত করি, গরিব দুঃখী মানুষের পাশে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় আমরা গরিব দুঃখী যারা আমাদের কর্মী তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। অনেক কর্মীদের মনে দুঃখ কষ্ট আছে, অনেকে বলে ক্ষমতা আওয়ামী লীগ পরপর তিনবার তাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, যতটা তারা আশা করেছিল ততটা পরিবর্তন হয় নাই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নেত্রী নতুন করে অনেক আসনে প্রার্থী দিবেন এবং সেই প্রার্থীরা হবে দুঃখী গরিব মানুষের পক্ষের প্রার্থী। আপনারা নৌকার প্রার্থীকে ভোট দিয়ে যদি আপনারা বিজয় করেন সেই সরকার হবে আওয়ামী লীগের সরকার, আপনাদের সরকার, এবং সেই সরকারের মাধ্যমে আমরা যেখানে এখন আমরা এসেছি আমরা কিন্তু উন্নয়নের মহাসড়কে পা দিয়েছি, দেই নাই পদ্মা সেতুর ফল আপনারা পাচ্ছেন না, এই আগামী পরশুদিন আমাদের ঢাকার পুরান সেতুর উদ্বোধন হবে, আপনারাই তো বেনিফিটেড হবেন, সেই জন্য অন্যের কথায় কান দিবেন না, হাট বাজারে ঐক্যবদ্ধ থাকবেন, নৌকার যে প্রার্থী নৌকার যারা নেতা তাদের বিরুদ্ধে আপনারা কোথাও কথাবার্তা বলবেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পর বিএনপি জামাত স্বতন্ত্র আওয়ামী লীগের কোন ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইরা আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, তারা আজকে এই আয়োজন করেছে তাদের আর একবার আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই, আর যারা আপনারা কষ্ট স্বীকার করে আমার সামনের আসলে ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনেছেন আপনাদেরও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, পত্রিকা আগত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, আমার প্রত্যেকটি সহযোগী সংগঠনকে ধন্যবাদ জানাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের দীর্ঘজীবী দীর্ঘায়ু কামনা করি। আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। আপনাদের সামনে